نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محترم حاضرین اطاعت نظام الدین পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি محترم حاضرین দাওয়াত তাবলীগের মেহনতের বর্তমান এতরাজি পরিস্থিতির খোলাসামূলক মুজাকারা যার অংশ বিশেষ محترم মাওলানা সাদ সাহেব আহমদ বরকাতুহু এর উপর আরোপিত ভুলগুলো কি আসলেই ভুল এই বইয়ের সিরিজ মুজাকারার আজকে 37তম পর্ব আজকের 37তম পর্বের মুজাকারার বিষয় হচ্ছে যেরকম সমস্ত জিনিস ছেড়ে নামাজ আদায়ের জায়গা মসজিদে আসা জরুরি এভাবে মাশওয়ারার জন্য আসা জরুরি যেভাবে আলাদাভাবে নামাজ নেই সেরকম ভাবে আলাদা মাশওয়ারাও নেই যেরকম এক মসজিদে দুই নামাজ নেই একই নামাজে অংশগ্রহণ করতে হবে এরকমই মাশওয়ারা নিজেদের মাশওয়ারাকে সুন্নতের আলোকে সিরতের আলোকে সাজাও এরই সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি গত 1 ডিসেম্বর 2018 ইংরেজি তারিখে টঙ্গীর ময়দানে ঘটে যায় ইতিহাসের এক দুঃখজনক ঘটনা যার বিস্তারিত প্রামাণ্য চিত্রাকারে আপলোড করা হয়েছে ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন তাফসিল সূরা শুরা 38 নম্বর আয়াতের একাংশের অর্থ হচ্ছে তাদের মাঝে তাদের বিষয়ে পরামর্শ ভিত্তিক হতো মাশওয়ারা করা সাহাবাদের বড় সিফাত ছিল যার কারণে আল্লাহ তাআলা তাদের কাজ যে মাশওয়ারা ভিত্তিক হতো সে কথা উল্লেখ করেছেন মাশওয়ারা করার আদেশ কুরআন শরীফেও রয়েছে সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতের একাংশ অর্থাৎ আপনি তাদের সাথে মাশওয়ারা করুন কিন্তু দুঃখজনক হলেও সত্য এই উম্মত আস্তে আস্তে আল্লাহর কাছে প্রশংসিত সাহাবাওয়ালা সিফাত মাশওয়ারাকে ভুলতে শুরু করেছে দিন কায়েমের জন্য মাশওয়ারা অত্যন্ত জরুরি সাহাবাদের সময়ে মসজিদে মাশওয়ারা হতো মাশওয়ারার জন্য মসজিদে আসতে বলা উম্মতকে মাশওয়ারার উপর ওঠানোর জন্য জোর তাকিদ দেওয়া কি গুরুতর অন্যায় এক মসজিদে এক জামাতেই নামাজ হয় আলাদাভাবে হয় না অনুরূপ এক মসজিদে মাশওয়ারা এক জামাতেই হবে মাশওয়ারার উদ্দেশ্যই বলা হয়ে থাকে জুরমিল মোহাব্বত অভিযোগকারীর কথা মতো মোহতারাম মাওলানা মাশওয়ারাকে সিরত সুন্নতের আলোকে সাজানোর কথা বলেছেন এতে বোঝা যায় ওনার উদ্দেশ্য সুন্নত কারো কাছে যদি কোনো কিছু সুন্নতের খেলাফ মনে হয় আমিরের কাছে প্রকাশ করবে ইসলাহের তরিকা ইসলাহ করবে ইসলামে বিশৃঙ্খলার সুযোগ নেই মোহতারাম হাজিরিন এরই মধ্য দিয়ে আজকের 37তম পর্বের মুজাকারা সমাপ্ত করতে যাচ্ছি আগামী 38তম পর্বের মুজাকারার বিষয় হচ্ছে সিরতের মধ্যে আছে মাশওয়ারা ইন্তেজামী বিষয়ের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধগুলোর ব্যাপারে মাশওয়ারা করতেন ইন্তেজামী উমুরে মাশওয়ারার এহতেমাম হওয়া উচিত এটা নয় যে আমলে দাওয়াত নিয়ে মাশওয়ারা হবে এটা তো মানসুস আগামী 38তম পর্বের মুজাকারায় ইন্তেজামি ও দাওয়াতের আমলে মাশওয়ারার খোলাসা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত বিদায় নিচ্ছি যাওয়ার আগে বরাবরের মতো একটি কথা বলে যাচ্ছি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রিপশন বাটনের পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের সাথেই থাকুন সবার আগে ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশাপাশি এই গুরুত্বপূর্ণ মুজাকারাসমূহ অন্যের নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আগামী 38তম পর্বের মুজাকারায় ইনশাআল্লাহ সেই পর্যন্ত বিদায় নিচ্ছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন